কানেজ রেসিপিতে সবাইকে স্বাগতম। দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুবই আমি একটি খাবার। এর নাম আমি দিয়েছি 1 pan এগ টোস্ট। হ্যাঁ, এই খাবারটি আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বাচ্চা বড়রা সবাই খুব পছন্দ করে, তবে বাচ্চারা এটি বেশি পছন্দ করে। তো এটি ডিমের আরেকটি আইটেম। তো আমরা চলুন দেখে নেই এটি তৈরি করার জন্য আমাদের কি কি করতে হয়। খুব সহজে আইটেমটি, খেতে যতটা মজা দেখতেও অতটা লোভনীয়। তাহলে আর দেরি কেন, চলুন ঝটপট দেখে নেই এবং চটপট বাসায় তৈরি করে এর স্বাদ নিজেরাই উপভোগ করি। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমার প্রথমে যা যা লাগবে, আমি নিয়েছি 2টি ডিম। ডিমগুলো একটু রুম টেম্পারেচারে এনে নেবেন। নিয়েছি লবণ, আর লাগবে সস। এখানে আপনারা যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন, আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। আর লাগবে ব্রেড, আর নিয়েছি স্লাইস চিজ। তো ফার্স্টে আমরা ডিমটাকে একটু লবণ দিয়ে মিক্সড করে নিব। তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে আমি ফার্স্টে ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময় লাগে। এটি আপনি যে কোনো টাইমে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা দেখা যায় ক্ষুধা লাগার পর বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না, ওদের সেই ধৈর্য থাকে না। সেই অল্প সময়ের মধ্যে আপনি এই স্ন্যাক্সটি তৈরি করে ওদের সামনে দিলে ওরা খুবই খুশি হবে এবং খেয়েও খুব মজা পাবে। আর সবচেয়ে বড় কথা, এটি খুবই হেলদি একটি রেসিপি। তো আমি ব্রেডগুলো 2 পিস করে নিচ্ছি। আমার ডিমটা লবণ দিয়ে মিক্স করা হয়ে গেছে, ব্রেডগুলো আমি প্রত্যেকটা ব্রেড এভাবে 2 পিস করে নিব। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য খরচও কিন্তু আপনার অনেক কম পড়বে, খুবই অল্প খরচে খুব সুন্দর একটি স্ন্যাক্স আপনি চাইলে আপনার পরিবারকে উপভোগ করার জন্য সামনে প্রেজেন্ট করতে পারেন। এখন আমি স্লাইস করা আমার চিজগুলো একটু প্যাকেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। প্যাকেট থেকে খুলে এগুলো আমি 2 পিস করে নিব, কারণ এখানে আমার এক একটার জন্য 1/2 পিস করে চিজ লাগবে। এভাবে করে আমি 2 পিস করে নিচ্ছি। তো পিস করা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। অয়েল ব্রাশার দিয়ে আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি ফুল প্যানে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এখান থেকে সামান্য পরিমাণ ডিম। এখন দিয়ে দিচ্ছি এর উপরে ব্রেড। ব্রেডগুলো একটু ডিমের মধ্যে 2 সাইডটা একটু ভিজিয়ে দিলে ভালো হয়। চাইলে উপর দিয়েও পরে একটু ডিম দিয়ে দিতে পারেন, যদি মনে করেন যে ডিমটা কম দেওয়া হয়ে গেছে। আমি উপরে আবার একটু ডিম দিয়ে ছড়িয়ে দিলাম। এখন 1 সাইডে দিয়ে দিচ্ছি চিজ এবং অন্য পিসের মধ্যে দিয়ে দিচ্ছি সস। সসটা দিয়ে আমি একটু সসটা সোশ্যাল পিসটার মধ্যেই ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে একটু চেপে চেপে ভাজতে হবে, যেহেতু ভিতরের সাইডে ডিম দেওয়া আছে এবং চিজ দেওয়া আছে। সব কিছু ভালোভাবে না হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরপর যে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে চিজটা ভালোভাবে গলে যায়, জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিট পরেই চিজটা গলে যাবে।
চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর যে আমার সম্পূর্ণটা হয়ে গেছে, এখন আমি এটি তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আবার প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল 1 চা চামচ পরিমাণ, এবং ব্রাশ দিয়ে টোটাল প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি তেলটা। এখন আবার ডিম দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরেকটু ছোট প্যান নিতে পারেন, তাহলে ডিমটা সুন্দর গোল হবে। এটি চাইলে আপনারা ইফতারেও রাখতে পারেন। ডিম ভরিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিজ। একইভাবে অপোজিট সাইডেও দিয়ে দিব এখন সস। বাচ্চারা দেখা যায় ভেজিটেবলসটা খুবই কম পছন্দ করে, তাই ওদেরকে যদি এভাবে করে আপনি এই টোস্ট বানিয়ে দেন, আশা করি ওরা খুবই পছন্দ করবে এবং খুব মজা করে এটি খেয়ে নেবে। আমি এখন ফোল্ড করে নিলাম। ফোল্ড করে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এখন আমি এটি 2 পিস করে নিচ্ছি। এটা আপনাদের সুবিধা অনুযায়ী, আপনারা চাইলে পিস করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তাই আমি 2 পিস করে নিচ্ছি। ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন খুবই কিন্তু সফট। আমি যেহেতু ব্রেডগুলো আলাদাভাবে ভেজে নিইনি, সেক্ষেত্রে কিন্তু ভিতরটা অনেক সফট। আর আপনারা যদি চান যে একটু টোস্ট একটু শক্ত খাবেন, সেক্ষেত্রে ব্রেডগুলো আলাদা একটু সেকে নেবেন, তাহলে একটু হার্ড হয়ে যাবে। তো বাচ্চারা সফটটাই পছন্দ করে। দেখুন যে ভিতরে চিজগুলো কিন্তু পুরো গলে গিয়েছে, খুবই ইয়ামি হয়েছে দেখতেই। এটি আপনারা চাইলে সস ছাড়াও পরিবেশন করতে পারেন, কারণ যেহেতু ভিতরে সস দেয়া আছে, আলাদাভাবে সস না দিলেও চলবে। তারপর অনেকে আছে সসটা আলাদা খেতে পছন্দ করে, তাদের জন্য আলাদাভাবে সস দিয়ে এটিকে আপনারা সার্ভ করতে পারেন। খুবই সফট। আমি অন্যটিও কেটে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে কত মজাদার একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল। বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে, এটি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আপনারা বাসায় ট্রাই করে দেখুন, আশা করি সবাই খুব পছন্দ করবে এবং আপনার প্রশংসাই করবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।